ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড ওয়ান জিরো ফোর আজকের পাঠে ক্রিয়েটিভ কোয়েশন অ্যান্ড আনসার বা সৃজনশীল প্রশ্ন উত্তরের পর্বে আলোচনার বিষয় হচ্ছে জার্নাল লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স জাবেদা খতিয়ান ও রেওয়ামিল এটা হচ্ছে ইলেভেন ক্লাসের জন্য ওকে আজকের পাঠে তোমরা যা জানতে পারবে রেওয়ামিল তৈরির কৌশল জাবেদা খতিয়ান ও রেওয়ামিল সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন এবং উত্তর ঠিক আছে চলো আমরা প্রথমে রেওয়ামিল তৈরির কৌশলটা জেনে নিই রেওয়ামিলে যে পাঁচটি কলাম থাকে সেই পাঁচটি কলামের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি ডান দিকে কলাম থাকে একটা ডেবিট কলাম একটা ক্রেডিট কলাম আমরা বলি যে ডেবিট টাকা ক্রেডিট টাকা সুতরাং রেওয়ামিলে যে ডেবিট পাশে বসে আইটেমগুলি কোন কোন আইটেমগুলি বসে চলো আমরা সকল প্রকার খরচ সম্পত্তি রেওয়া মিলের ডেবিট কলামে বসে অথবা খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত রেওয়া মিলের ডেবিট কলামে বসে ক্রেডিট সকল প্রকার আয় দায় মূলধন ও সঞ্চিতিসমূহ সমূহ রেওয়ামিলের ক্রেডিট কলামে বসে অথবা ক্রেডিট রেওয়ামিলের ক্রেডিট কলামে বসে আমরা এই আলোচনাগুলি যখন রেওয়ামিল চাপ্টার আলোচনায় ছিল তখন কিন্তু আরো বিস্তারিতভাবে এবং প্র্যাকটিক্যালি এগুলোর আলোচনা করেছিলাম আজকে আলোচনা করার একমাত্র কারণ হলো যেহেতু আমাদের আলোচনার মধ্যে আজকের মৌলিক যে আলোচনা হবে সেখানে তৈরির বিষয়টা আসবে কেমন এখন চলো আমরা প্রশ্ন কি ছিল সেটা দেখিনি জনাব সৈকত একজন ব্যবসায়ী হিসাব চক্রের মৌলিক ধাপগুলি প্রমাণের জন্য নির্বাচিত লেনদেনগুলি নিম্নরূপ দুই জানুয়ারি এক নূতন মূলধন সংযোজন তিরিশ হাজার টাকা জানুয়ারি ছয় বাকিতে মাল ক্রয় ষোলো হাজার টাকা জানুয়ারি বারো বাকিতে মাল বিক্রয় বিশ হাজার টাকা জানুয়ারি পঁচিশ অফিস ভাড়া নগদে পরিশোধ তিন হাজার টাকা এখন দেখা যাক আমাদের করণীয় কি এক নম্বর উপরুক্ত লেনদেনগুলির যাবেদা জাবেদা লিখো দুই খতিয়ান হিসাব তৈরি করো তিন জানুয়ারি মাসের রেওয়ামিল উপস্থাপন করো চলো আমরা সমাধান কি দেখিনি এক সেটা হচ্ছে কি আমাদেরকে জাবেদা লেখার জন্য বলা হয়েছে জনাব সৈকতের জাবেদা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা দুই জানুয়ারি এক প্রথমে জনাব সৈকত নতুন মূলধন এনেছেন ব্যবসাতে সুতরাং নগদ টাকা বেড়েছে নগদান হিসাব ডেবিট সম্পদ বেড়েছে মূলধন হিসাব মালিকানা সত্য বেড়েছে ক্রেডিট জানুয়ারি ছয় তারিখ তিনি ক্রয় করেছেন বাকিতে ক্রয় হিসাব ডেবিট ব্যয় বেড়েছে ষোলো হাজার টাকা যেহেতু টাকা দেওয়া হয়নি প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট দায় বেড়েছে ষোলো হাজার টাকা জানুয়ারি বারো বাকিতে বিক্রয় প্রাপ্য বা দেনাদার হিসাব সম্পদ বেড়েছে ডেবিট বিশ হাজার বিক্রয় আয় বেড়েছে ক্রেডিট বিশ হাজার টাকা জানুয়ারি পঁচিশ অফিস ভাড়া প্রদান করা হয়েছে নগদে সুতরাং ভাড়া খরচ হিসাব ডেবিট ব্যয় বেড়েছে তিন হাজার টাকা এবং নগদ টাকা কমেছে সম্পদ কমেছে তিন হাজার টাকা এখন আমরা এই জাবেদা থেকে খতিয়ান তৈরি করব খতিয়ান হবে যে কয়টি সেগুলি হচ্ছে কি প্রথমত আমরা নগদান হিসাবটা তৈরি করব নগদান হিসাবে সেই হিসাব বিবরণের ঘরে আসবে যেগুলার নগদানের বিপরীতে ছিল প্রথম জাবেদায় ছিল নগদান হিসাব 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 ডেবিট মূলধন ক্রেডিট ছিল এখানে বিবরণের ঘরে মূলধন হিসাবটা আসবে এবং টাকা বসবে ডেবিটের ঘরে এগুলো আমরা আগে খতিয়ান করার সময় কিভাবে লিখা হয় সেটা আলোচনা করেছি আজকে আমরা শুধু পুষ্টিংটা দেখিয়ে যাচ্ছি মূলধন হিসাব ক্রেডিট টাকা বসবে ডেবিটের ঘরে এবং ব্যালেন্স টাকা হবে ডেবিটের ঘরে পঁচিশ তারিখ ভাড়া খরচ হিসাব ছিল না ভাড়া যাবে হিসাব ডেবিট নগদানরচ হিসাব ক্রেডিট ঠিক আছে সুতরাং এখানে টাকা বসবে ক্রেডিট কলামে তিন হাজার টাকা আগে ডেবিট কলামে ব্যালেন্স ছিল তিরিশ হাজার এখন ক্রেডিট টাকা বসছে তিন হাজার সুতরাং মাইনাস করলে ব্যালেন্স হবে সাতাইশ হাজার টাকা ওকে নেক্সট মূলধন হিসাব আমরা জানি যে প্রথম জাবেদায় ছিল নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট যেহেতু আমরা মূলধন হিসাব তৈরি করছি সুতরাং মূলধনের বিপরীতে আছে নগদান হিসাব ডেবিট পাশে ছিল বিবরণের ঘরে নগদান হিসাব বসবে এবং টাকা বসবে ক্রেডিটের ঘরে ব্যালেন্স টাকা হবে তিরিশ হাজার টাকা ক্রেডিট কলামে ওকে এখন আমরা ক্রয় হিসাব তৈরি করব। ক্রয় হিসাবের জাবেদা ছিল ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট সুতরাং বিপরীত নামটা আসবে এবং টাকা বসবে ডেবিট কলামে ব্যালেন্স হবে টাকা ডেবিট কলামে ওকে এখন হাজার পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব দা ছিল ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদার বিপরী বিপরীতে আমাদের ক্রয় হিসাব ছিল এবং টাকা বসবে ক্রেডিট এর করে ষোলো হাজার টাকা ব্যালেন্স টাকা হবে ষোলো হাজার টাকা ওকে এখন আসো বাকি বিক্রয়ের জন্য যে জাবেদা ছিল সেটা ছিল দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট সুতরাং দেনাদার খিয়ানে বিক্রয় হিসাব নাম বসবে বিবরণের ঘরে টাকা বসবে ডেবিটের ঘরে বিশ হাজার টাকা ব্যালেন্স টাকা হবে ডেবিটের ঘরে বিশ হাজার টাকা নেক্সট বিক্রয় হিসাব জাবেদা কি ছিল দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট সুতরাং বিক্রয় হিসাবে দেনাদার হিসাবটা বসবে এবং টাকা বসবে ক্রেডিট কলামে ব্যালেন্স টাকা হবে ক্রেডিট টাকা ভাড়া খরচ হিসাব যা বেদা ছিল ভাড়া খরচ হিসাব হিসাব ক্রেডিট সুতরাং কলামে টাকা বসবে এবং ব্যালেন্স টাকা হবে তিন হাজার টাকা ডেবিট কলামে ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে কি খতিয়ান তৈরির আলোচনা আমাদের যে জাবেদাগুলা ছিল সেই জাবেদাগুলা থেকে আমরা খতিয়ান তৈরি করেছি কয়টা এক ভাড়া করচ এক বিক্রয় দুই দেনাদার তিন পাওনাদার চার ক্রয় পাঁচ মূলধন ছয় এবং নগদানিসা সাত এই সাতটা খতিয়ান আমরা তৈরি করেছি যে কয়টা আমাদের জাবেদা ছিল কেমন এবং প্রত্যেকের এর টাকাগুলাই কিন্তু আমরা এখন কাউন্ট করব। যেমন নগদান ব্যালেন্সের টাকা হিসাবে কত দেখো তো সাতাইশ হাজার টাকা মূলধন হিসাবে লাস্ট ব্যালেন্স কত ক্রেডিট পাশে সাতাশ তিরিশ হাজার টাকা নগদান হিসাবে ডেবিটে ছিল সাতাশ হাজার মূলধন হিসাবের ক্রেডিট ছিল তিরিশ হাজার একটু মনে রেখো ক্রয় হিসাবের ব্যালেন্স কত ডেবিট ষোলো হাজার পাওনাদার হিসাবের ব্যালেন্স কত ক্রেডিট ষোলো হাজার দেনাদার হিসাবের ব্যালেন্স কত ডেবিট বিশ হাজার বিক্রয় হিসাবের ব্যালেন্স কত ক্রেডিট বিশ হাজার এবং সর্বশেষ ভাড়া হিসাবের ব্যালেন্স কত ডেবিট তিন হাজার মনে থাকবে তো এখন চলো আমরা রেওয়া মিল তৈরিটা দেখিনি আমাদের তিন নম্বর করণীয় এর সমাধান জনাব সৈকতের রেওয়ামিল দুই হাজার বিশ সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত কেমন ক্রমিক নম্বর বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা নগদান হিসাব সাতাশ হাজার টাকা ব্যালেন্স একটু আগে আমরা ডেবিট কলামে দেখেছি মূলধন হিসাব ক্রেডিট কল আমি তিরিশ হাজার টাকা দেখেছি ব্যালেন্স ক্রয় হিসাব ডেবিটে ষোলো হাজার টাকা ছিল পাওনাদার হিসাব ক্রেডিটে ষোলো হাজার টাকা ছিল দেনাদার হিসাব ডেবিটে বিশ হাজার টাকা ছিল বিক্রয় ক্রেডিটে বিশ হাজার টাকা ছিল ভাড়া ডেবিটে তিন হাজার টাকা ছিল যোগ করলে দেখা যায় ডেবিট টাকা ছেষট্টি হাজার এবং ক্রেডিট টাকা ছেষট্টি হাজার উভয় পাশে মিলে গেছে তাহলে আমরা রেওয়ামিল তৈরির যে দুইটি পদ্ধতি দেখেছি একটা হচ্ছে কি ডেবিট ব্যালেন্স ডেবিট হলে ডেবিট হবে হবে ব্যালেন্স ক্রেডিট ক্রেডিট হলে আমরা সেই অনুযায়ী কিন্তু এখানে বসিয়েছি ওখানে আরেকটি পদ্ধতি ছিল সকল প্রকার ব্যয় সম্পদ ডেবিট হবে এখানে সম্পদ আছে একটা দুইটা ব্যয় আছে একটা দুইটা কেমন এগুলো ডেবিট হয়েছে মোট চারটা আয় ক্রেডিট হবে দায় ক্রেডিট হবে মূলধন ক্রেডিট হবে এটা ছিল আরেকটা পদ্ধতি এখানে তিনটা মোট সাতটা কেমন এ হচ্ছে আমাদের রেওয়ামিল তৈরির বিষয় প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা একই অঙ্কে জাবেদা খতিয়ান এবং রেওয়ামিল তিনটি বিষয় শিখলাম এবং সৃজনশীল পদ্ধতিতেই শিখলাম কেমন আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা নেক্সট ক্লাসে আরও ভালো আলোচনা নিয়ে আসছি অপেক্ষা করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো লেখাপড়ায় আরো মনোযোগী হও প্রিয় ভিউয়ার্স এবং অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম